টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে পারেনি লড়াইয়ের দারুণ সামর্থ্য ছিল বাংলাদেশে তাতেও তারা ব্যর্থ হয়েছে পুরো সফরে বাংলাদেশ দলের পারফরমেন্স অ্যানালাইস করবেন টিম ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্ন ভাই পুরো সফরে বাংলাদেশ দলের পারফরমেন্সটা কেমন ছিল আপ টু দ্য মার্ক না কারণ টেস্ট ক্রিকেটটা আমরা ভালো খেলতে পারিনি যেহেতু প্রথম টেস্টে একটা সুযোগ ছিল ড্র করার একটা ভালো অপরচুনিটি পেয়েছিলাম যেটা সাউথ আফ্রিকা আমরা সবাই স্ট্রাগল করতাম বাউন্স উইকেট নিয়ে চিন্তাভাবনা ছিল ওই হিসাবে অনেক ফ্ল্যাট উইকেট ছিল তো এই অপরচুনিটি আমরা আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে তারপরেও সেকেন্ড টেস্টে তো একদমই লড়াই করতে পারিনি ওয়ান ডেতে এসে যেহেতু ওয়ান ডেতে আমরা সবসময় ভালো ক্রিকেটটা খেলে থাকি সেই হিসাবে একটা এক্সপেকটেশন ছিল ওয়ান ডেতে ভালো খেলবো বাট এখানে সবচেয়ে বড় জিনিস যেটা নেগেটিভ পেতে গিয়েছে আমাদের এটা তো অনেক আমাদের সফর করে করে খেলতে হয় অনেক জায়গায় এক স্টেশন থেকে একসাথে অনেক দূরে আমার মনে হয় যে এই সিরিজটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং সিরিজ গিয়েছে আমাদের ভবিষ্যতে এটা নিয়ে অবশ্যই একটা ভালো কাজ করতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে আসলে ভ্রমণ ক্লান্তি আবার আমরা যখন ব্লুমফন্ডে নিয়েছিলাম ওখানে গরম এখানে কিন্তু যখন একটা আছে। এই ক্রিকেট বোর্ডে কি একটা এমন রিপোর্ট দিবেন কিনা নেক্সট যে আমাদের ট্যুরটা আছে একুশ বাইশে তখন আসলে এই খেলাগুলো ভালো ভেনুতে ডারভান সেঞ্চুরি এরকম করা যায় কিনা এবং ওদের সামারের রাইট টাইমে করা যায় কিনা এটা তো এখন বলা মুশকিল কারণ কখন খেলা ঠিক হয় না তারপরেও এর আগে যদি আমাদের এই টিমের বা সম্ভাব্য যে সমস্ত খেলোয়াড় এখানে ওই ওই সময়টা ট্যুর করবে ওখানে যদি এইটটি পার্সেন্ট প্লেয়ারকে যদি এখানে পাঠানো যায় ওই সমস্ত ভেনুতে যদি খেলা যায় তাহলে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো যাবে যদিও গণমাধ্যমের কারো কাছে ছবি নেই কেসিনো নিয়ে একটা বিতর্ক উঠেছে এই নিয়ে কি খেলোয়াড়দের সাথে আপনার কথা হয়েছে সাথে এই ব্যাপারে আপনাদের এখন কিছু আমি মন্তব্য করতে পারবো না কারণ এটা আমাদের নিজস্ব ব্যাপার এটা পুরোপুরি প্রকাশ করা ঠিক হবে না তারপর আমরা এটা গিয়ে তারপর পরে এটা পদক্ষেপ নেওয়া হবে